কেন হবে বল আমায়, কেন হবে? এবারে সবাই তো জানে এ বাড়িতে রং খেলা হয় না, জানেন তো বল। ভুলে জানা সবকিছু, ঠিক কিচ্ছু আমি তো ভুলে গেছিলাম ওখানে। মুখ সামলে কথা বলো গুঞ্জা, তা না হলে পরে কথা বলার জন্য কিন্তু এই মুখটাও থাকবে না। কপালের দাগটা শুকিয়ে যাওয়া মাত্রই তেজ আবার বেড়ে গেছে, তাই না? এই যত রাজ্যের কেচ্ছা মনে হয় আপনাদের বাড়িতেই হয়, লজ্জাও করে না। সকলের সাথে থাকার সব চেষ্টা করে যেতে হবে মিনি, শুধু তোর জন্য করে যেতে হবে, শুধু তোর জন্য আমাকে এখানে থাকতেই হবে মিনি, শুধু তোর জন্য। এই কড়া করে বানিয়েছিস তো? হ্যাঁ রে বাবা, আমি জানি তো কালকে রাতে তোরা কেউই ভালো করে ঘুমোস না, একটু কড়া করে না বানালে ক্লান্তি দূর হবে নাকি? দে চা দে। দাদা মেজৌদি কেমন আছে? ঘুমোচ্ছে তো, ঘুম থেকে উঠলে বোঝা যাবে। আর ডোডো? ডোডো খাটে বসে আছে, ওই বসে বসে ঝিমোচ্ছে। কালকে ছেলেটার ফুল সজ্জা ছিল, এই কালকে রাতটার ফিরে আসবে সেটা তো মেজ ওদিকে কে বোঝাবে? কালকে তো ছেলেকে একেবারে চোখে হারাচ্ছিল। আমি বলি কি, তুই একটা কাজ কর, তুই কালকেই মেজ ওদিকে নিয়ে একজন ভালো ডাক্তারকে দেখিয়ে নিয়ে। কালকে কি করে হবে? হ্যাঁ কালকে সম্ভব? কালকে তো দোল। ও খেয়াল ছিল না, আসলে অনেকদিন এ বাড়িতে দোল খেলা হয় না তো তাই ঠিক মনে থাকে না। সে ছেড়ে দে না,
কুড়ি বছর তো হয়ে গেল, ওই দিনটার কথা মনে রাখিস না। আর ভোলা যায় না, যেটা ঘটে গেছে সেটা কোনোদিনও ভোলা যাবে না। আমি জানি ভোলা যায় না, কিন্তু খারাপ দোলের দিনটার কথা মনে রাখবি কেন? আমরা তো ছোটবেলায় আরো ভালো ভালো দোলের দিন কাটিয়েছি, সেগুলোর কথা মনে কর। শেষদা, হ্যাঁ রে শেষদা, তোর মনে আছে আমরা কেমন মজা করতাম, কেমন চৌকি পেতে মায়েদের শাড়ি নিয়ে ওই দোলের দিন বাড়ির উঠোনে অনুষ্ঠান করতাম, বাবা স্টেজ বানিয়ে দিত, দিদি কি সুন্দর নাচতো, তাই না? তোর সঙ্গে দিদির এখনো যোগাযোগ আছে? না, আমারও প্রায় কুড়ি বছর হয়ে গেল কোনো যোগাযোগ নেই। এখন কোথায় থাকে জানিস? জানি না রে, আগের বাড়িটা তো দমদমে ছিল, কিন্তু এখনো ওখানে থাকে কিনা সেটাই ঠিক করে জানি না। এখনো হয়তো গেলে বাড়িটাও চিনতে পারবো না, রাস্তাঘাট চেপে বদলে গেছে। নিজেদের দিদি, তার সঙ্গে যোগাযোগটুকু পর্যন্ত রাখা গেল না, বিচিরা এমন বাড়াবাড়ি করলো। কিছু কিছু যোগাযোগ না থাকাই ভালো দাদা। বাড়াবাড়ি করিস না লালু, আমাদের দিদি হ্যাঁ, তাকে নিয়ে কথা হচ্ছে। তোর আর আমার বউ মিলে এমন অপমান করে তাড়িয়ে দিল, এমন বাড়াবাড়ি করেছিল আমার দিদি আর জামাই বাবু? দোলের ব্যাপারে একটি অতি উৎসাহ দেখিয়েছিল, এই তো, তার জন্য এত বাড়াবাড়ি করতে হবে? মেজদা যা জানিস না সেই নিয়ে কথা বলিস না, ভালো হয়েছে কোনো যোগাযোগ রাখা হয় না। আর আমার তো ওদের মানুষ হিসেবে ভাবতেই ঘৃণা করে, লজ্জা করে নিজেদের আত্মীয় হিসেবে পরিচয় দিতে। এলা মেজ বৌদি একদম ঠিক করেছে, তুমি তো সারা জীবন দু চোখে ঠুলি পড়ে কিছু হয়নি কিছু হয়নি করে মায়ের আঁচলের তলায় লুকিয়ে গেলে, তোমার পক্ষে না বোঝাটাই স্বাভাবিক। বলছিলাম যে এবার তাহলে ডোডো একটু একেবারে মায়ের জিততে পেয়েছ। এইভাবে কেউ ঘুমোয়? ঘাড়ে ব্যথা হয়ে যাবে তো। তুমি ঘুমো, আমি যাচ্ছি। মুখ দাঁড়া। মৌয়ের জ্বর এসেছে, ওকে নিয়ে গিয়ে ডোডোর ঘরে শুয়ে দাও। ওর এখন ডোডোর ঘরে না যাওয়াটাই শ্রেয়।
আর সে বরং দুটো দিন আপনার ঘরে থেকে যাক। আমার ছেলের যদি তোমার এই হাঁচি কাশি থেকে জর্জরি হয় না, আমি তো ছেড়ে দেবো না। মেবেলা মহাসপ্তাহ 13-19 মার্চ সন্ধ্যে 7:30 PM স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।